আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা নতুন একটা ভাজির রেসিপি নিয়ে আসলাম ছোট থেকে বড়রা সবাই খেতে পারবে খুব রুচি সহকারে গরম গরম পরোটা রুটি লুচি গরম ভাতের সাথেও খেতে পারবে খুব স্বাদ এবং মজাদার মুখরোচক একটা ভাজি তোমরা দেখতে থাকো পেন বসিয়ে দিয়ে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়া রসুন কুচি পেঁয়াজ কুচি এবং ছোটো ছোটো দুই দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাবুরা খাবে ঝাল খুব কম খায় তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা অবশ্যই একটা লাইক দিবে এই যে আমার রসুন পেঁয়াজটা একটু ভাজা হয়েছে এর ভিতর এক চামচ হলুদ গুঁড়া ধনিয়া আর জিরে গুঁড়া অ্যাড করলাম এখন সামান্য একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব একটু নেড়ে চেড়ে মশলাটা পিঁয়াজ রসুন একটু মশলাটা যখন কষিয়ে আসবে তখন ওই পর্যায়ে দিয়ে দেবো এক এক কাপ পরিমাণ মুসুর ডাল দেশি মুসুর ডাল ডালটা মশলার সাথে একটু দু তিন মিনিট কষায় নিব কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সবজি পটল আলু বেগুন সবগুলো এক জায়গায় নেড়েসেরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রাখবো দাঁড়ানো শেষ এখন হ্যাঁ পাঁচ মিনিট পরে এই পর্যায়ে আমার সব কিছু প্রায় শেষের দিকে সেদ্ধ হয়ে গেছে নাইন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বাদ বাকি আবার মিডিয়ামে রেখে দিব। কারণ হাই হিটে ছিল পানি ছিল তো সেজন্য হাই হিটে পাক করেছি এখন সব পানি শুকিয়ে গেছে এখন ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করব। এখন একবার মিডিয়াম আছে আমি রেখে দিয়েছি মাঝে মাঝে নাড়া দেই এর ভিতর কারেন্ট চলে গেছিল তারপরে তখন আর দেখানো হয়নি দেখো বিশ মিনিট পরে এই অবস্থা আস্তে আস্তে হালকা করে নেড়ে দিয়ে এখন প্রায় আর দশ মিনিটের মতো নাড়াচাড়া করবো হালকা আছে পাঁচ মিনিট পর পর নেড়ে দিলেই সুন্দর একটা কালার হবে ভাজির তোমরা দেখতে থাকো এ পর্যায়ে যারা আমার চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করনি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনটি অন করে দিবে যাতে আমার নিত্য নতুন ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবে আর তোমরাও বাসায় তৈরি করে একবার খেয়ে দেখো অবশ্যই তোমাদেরও মজা লাগবে এত মজা হয়েছিল কি আর বলবো আমার বাবুরা সবজি খায় না তারপরেও খুব রুচি সহকারে পরোটার সাথে খেয়েছে আলহামদুলিল্লাহ যারা খায় না তারাও খাবে তো এই দেখো আমার একদম রেডি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা আমি এখন বিদায় নিচ্ছি বাই